Hello and welcome to today's class of Shomish. JRBT Group D series এর আজকের ভিডিওতে once again welcome to all. আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেখানে আমরা চেকলিস্ট নিয়ে কথা বলবো, আপনাকে একটা চেকলিস্ট ধরিয়ে দেব আর বুঝিয়ে দেব যাতে করে আপনার কোনো কিছু মিস না হয়, দেখতে থাকুন কোনো কিছু মিস হবে না, কোনো প্রবলেম হবে না। তাহলে চলুন শুরু করা যাক, খুব কুইকলি করব যাতে করে আপনার এই মুহূর্তে যাতে টাইম নষ্ট না হয় সেটার পুরো খেয়াল রাখবো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে দেখছেন তো ফলো করে দিন, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু সঙ্গে। চলুন প্রথম যদি আমি ইন্ট্রোডাকশনের কথা বলি, ঠিক আছে, একটা জিনিস হচ্ছে যে আপনি যদি প্রপারলি চেকলিস্টটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার একটা বড় প্রফিট, সেটা হচ্ছে যে আপনার কোনো স্ট্রেস থাকবে না, টেনশন থাকবে না, ঠিক আছে। কারণ আপনি আগের থেকে জানেন যে আমার ইন্টারভিউর জন্য যা যা জিনিস লাগবে সব কিছু আমার কাছে তৈয়ার আছে। যদি সেটা চেকলিস্ট করে না করেন না তাহলে কি হবে, কোনো না কোনো কিছু ছুটে গেলে তখন কিন্তু একটা সমস্যা হবে। আমি বলবো একটা কাগজ নিন, চেকলিস্ট লিখে নিন, চেকলিস্ট লিখে নিন, আর একটা একটা করে টিক দিয়ে রেডি করে রেখে দিন, পরের দিন আবার আরেকবার চেক করে নিন যাওয়ার আগে। তাতে কি হবে, কোনো কিছু মিস হবে না। এটা ভাই নকআউট টুর্নামেন্ট, কিন্তু এখানে গিয়ে কোনো কিছু ভুল হলে আপনি এসে আবার নিয়ে গিয়ে ইন্টারভিউ দেবেন, আপনার বাড়ি দূরেও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। যদি একদম কাছে বাড়ি হয় তবুও সেটা মানা যাবে, তখন কিছু না কিছু করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে চেকলিস্টে কী কী আছে, সবচেয়ে প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, নেসেসারি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে নিন। কি হতে পারে এগুলোর সম্বন্ধে আপনাকে আশা করি এখন আর বলার কিছু নেই। একটা হচ্ছে আপনার যত ধরনের ডকুমেন্ট, সে অ্যাডমিট কার্ড হোক, সে পিআরটিসি হোক বা বার্থ প্রুফ হোক বা আপনার কাস্ট প্রুফ হোক, বিভিন্ন ধরনের যে ডকুমেন্টগুলো আছে, আইডেন্টিফিকেশন হলে এগুলো সব, আইডেন্টিফিকেশন রিলেটেড কোনো ডকুমেন্ট হোক, সব কিছু যাতে প্রপারলি রেডি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ড্রেস ফর সাকসেস, আই কল ইট ড্রেস ফর সাকসেস ফর এ সিম্পল রিজন দ্যাট ড্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। তো সুতরাং ড্রেসটা রেডি আছে কিনা, আমার প্রপার অ্যাটায়ার রেডি আছে কিনা, সেটা ক্লিন কিনা, ওয়েল ফিটেড কিনা, কমফোর্টেবল কিনা, এই সব কিছু কিন্তু আগের থেকে সব কিছু রেডি করে রাখুন, ঠিক আছে। এরপরে ইন্টারভিউর জন্য কিছু এজেন্সিয়াল জিনিস থাকে, সাধারণত একটা নোটপ্যাড নিয়ে যাওয়া, একটা পেন নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট হয়, কোন সময় কী জিনিস নোট করে ফেলতে হয় চলাকালীন সেটা আপনিও জানেন না, বুঝেছেন। তো সুতরাং ওগুলো রেডি করে রাখা, আর এগুলো একটা প্রপার ফোল্ডারে রেখে দেওয়া, প্রপারলি রাখা, এটা সম্বন্ধেও কিন্তু পুরো ভিডিওতে প্রপারলি বুঝিয়ে দিয়েছি, সেটা করে রেখে দেবেন, ঠিক আছে। এখন আরও কিছু পয়েন্ট আছে, একটা হচ্ছে যে ডাইরেকশন টু ট্রাভেল, ওকে, ডাইরেকশন অ্যান্ড ট্রাভেল, সেটাতে আপনি কী করতে হবে, আপনি কোথায় যাবেন, কী ব্যাপার, কীভাবে যাবেন, এই জিনিসগুলো কমপ্লিটলি রেডি হয়ে থাকুন। কোথায় লোকেশনটা সেটা একদম রেডি হয়ে থাকুন, কীভাবে যাবেন রেডি হয়ে থাকুন, কারণ লাস্ট মুহূর্তে একটু দেরি হতে পারে, আগে বেরিয়ে যান যাতে করে আপনি সেই ডেস্টিনেশনে পৌঁছতে একদম সময় না হয়। আর এইটাও চেকলিস্টের মধ্যে রাখুন যে আপনি জেনে নিয়েছেন কি না প্রপারলি, ঠিক আছে। শুধু একটা লোকেশন ওই অমুক জায়গাতে যেতে হবে সেটা হলে হবে না, আপনি প্রপারলি জানতে হবে কীভাবে যাবেন, কী ব্যাপার, ঠিক আছে। আরেকটা হচ্ছে রিফ্রেশ ইউর নলেজ, খুব ইম্পর্টেন্ট, এটাও চেকলিস্টের মধ্যে লিখে রাখুন যে যে কারেন্ট অ্যাফেয়ার্স হোক, জিকে হোক, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো সম্বন্ধে আরেকবার রিফ্রেশ হয়ে গেছে কি না, আমি রেডি কি না এই জিনিসটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কনফিডেন্স অ্যান্ড পজিটিভিটি, এটার সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি যেখানে আপনাদেরকে প্রপারলি বোঝানো হয় যে কীভাবে কনফিডেন্স বিল্ড করবেন, কীভাবে নার্ভাসনেস কন্ট্রোল করবেন, এগুলোর উপর কিন্তু ভিডিও বানানো আছে। তো সেখান থেকে দেখে নেবেন কীভাবে আপনাকে পজিটিভ হতে হবে, কীভাবে কনফিডেন্ট হতে হবে, সেই জিনিসটা প্লিজ আয়ত্ত করে সেখানে কনফিডেন্ট অবস্থায় আপনি আছেন কিনা। আগের দিন ঘুম ভালো করবেন যাতে করে পরের দিন আপনার মধ্যে কোনো লেজিনেস বা কোনো কিছু না আসে, ঠিক আছে। ইভেন এরপরও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস থেকে যায়, যেমন একটা ওয়াটার বোতল থাকতে পারে, আর অথবা আমি যেটা বলি অনেক সময় যে একটু মেডিসিন রেখে দেওয়া যেটার সম্বন্ধে আপনার প্রবলেম হতে পারে, একটু গ্লুকোজ রেখে দেওয়া, একটু জল রেখে দেওয়া, সব কিছু, তাহলে ওয়াটার বোটল ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ওকে হ্যান্ডকারচিফ অনেকের রুমালের খুব দরকার হয় সেটা যাতে রেডি থাকে ওকে এরপরে কম্ব অনেকের চিরুনির খুব দরকার হয় সেই জিনিসটা যাতে রেডি থাকে কারণ চুলটা সুন্দর ইন্টারভিউতে ঢুকার আগে কিন্তু সুন্দর থাকতে হবে আরেকটা হচ্ছে ব্যাগ খুব ব্যাগটা রেডি আছে কি না লাস্ট মুহূর্তে খোঁজাখুঁজি করতে হবে না তো ব্যাগটা ক্লিন আছে কি না সব কিছু যাতে আগের থেকে রেডি থাকে আর অন্য ধরনের যদি কোনো কোনো ফাইল বা কোনো কিছু নিয়ে যেতে হবে সেগুলোও আগের থেকে রেডি আছে কি না একটা চেকলিস্ট বানিয়ে দিন আপনাকে ইজি করে দিয়েছি কোনো কিছু মিস হবে না তাহলে এই যে আদার ডকুমেন্ট বা আদার ফাইল বলছি সেখানে আপনার অন্যান্য জিনিস কিন্তু চলে আসছে সেগুলোও লিখে নিন কিচ্ছুকে বাদ দেবেন না তাহলে কি হবে সেদিন একটা পিস অফ মাইন্ডে আপনি পুরো পরীক্ষা দিতে যেতে পারবেন আর সেখানে জবরদস্ত পারফরমেন্স দিয়ে আসতে পারবেন আশা করি এই চেকলিস্টটা আপনাদের খুব ভালো কাজে আসবে প্লিজ ইউটিলাইজ ইট আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন থ্যাংক ইউ ভেরি মাচ